আল্লাহ রাব্বুল ইজ্জত উনার নবীকে বলেন যে আপনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে এই মেসেজটি দিয়ে দেন, আপনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে এই মেসেজটি এই বার্তাটি পৌঁছে দেন যে মাইয়িরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের দৃষ্টি রহমতের ছায়া রহমতের নজর ওই সকল ব্যক্তির উপরেই পড়ে যারা কোরআন ও হাদিস শিক্ষা করবার জন্য যারা দ্বীন হাসিল করবার জন্য যারা কোরআন ও হাদিসের বৈঠকে বসে। সুবহানাল্লাহ কবেন না একবার, মনে হয় আমার কথাটা বুঝেন নাই আপনারা। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই এই জায়গায় বসার সুযোগ করে দিলেন একটা কারণে। আল্লাহ তাবারক তাআলা কইছেন আমি ওই সকল ব্যক্তির যে ব্যক্তির উপরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের দৃষ্টি রহমতের নজর থাকে। তাহলে এখন আমরা একটু বুঝে নেই যে আমরা এই জায়গায় বসছি আল্লাহর নজরের ভিতরে আছি, কথা ঠিক না বেঠিক? যারা আমরা এই জায়গায় বসছি তারা আমরা আল্লাহ তাবারক তাআলার রহমতের নজরের ছায়ার তলে আমরা আছি, তার জন্য আমরা আরেকটাবার আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মানব যে হস্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ায় না দিলে আসমান জমিন দুনিয়ার ভিতরে যা কিছু আছে আমরা সকল কিছুকেই আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করতেন না, সেই মহান হস্তির প্রতি সেই মহান মানবের প্রতি আমরা আরো কয়েকটি বার দরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মহতরম বুজুর্গ দোস্ত, আমরা যে সংবিধান যে কোরআন আমরা পাইছি, যে ইসলাম আমার আপনার সম্মুখ দিয়া যে ইসলাম ধর্মের উপরে আমরা অবিচল আছি, যে দিন নিয়ে আমরা চলাফেরা করি, যে কোরআন আমাদের আমাদের সম্মুখে আছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে আদম থেকে নিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা সকল নবীকেই একটা মেহনত দিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন, আর সেই মেহনতটাই হয়েছে ইমানের মেহনত। সকল নবীরাই দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম করে সকল পয়গম্বররাই দাওয়াত দিছে নিজের নিজের কোমরে, কিন্তু আমার আপনার নবী এই দাওয়াত প্রচার করতে গিয়া এই ইসলাম রে প্রচার প্রসার করতে গিয়া নিজের শরীর রে নিজের শরীর থেকে রক্তই আল্লাহর রসুলের শরীর থেকে রক্তে রঞ্জিত হয়েছিল উহুদ পাহাড়, সাফা এবং মারোয়া পাহাড় আল্লাহর নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল এই ইসলাম এই কোরআনের জন্য, যে কোরআন আজকে আমার সামনে দিয়া ঘরের ভিতরে বছরকে বছর পড়ে থাকে আমরা একটা বারও তৌফিক হয় না কোরআনটা খুলে দেখি। বুজুর্গরা বলছেন যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সে ব্যক্তি যদি কোরআনটারে খুইলা একটা ফোঁটা চোখের পানি ফেলায় কান্দে যে হে আল্লাহ তোমার ভাষা কবরের জিন্দগির ভাষা হাসরের ময়দানের ভাষা তোমার পবিত্র কালাম আমি পড়তে পারি না বুঝি না আল্লাহ, এই কথা যদি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিকে কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। যে ইসলাম আমরা আমাদের লাইসেন্স আমরা যে ইসলাম নিয়ে চলাফেরা করি যে দিন নিয়ে চলাফেরা করি এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রসুল অনেক কষ্ট করেছেন, আল্লাহর রসুলের সাহাবারা অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক মার খাইছেন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে নিজের গর্দানকে শহীদ করে দিয়েছে
এমনি এমনি দুনিয়াতে ইসলাম প্রচার হয় নাই এমনি এমনি দুনিয়াতে কোরআন প্রচার হয় নাই কোরআনকে প্রচার করতে গিয়ে ইতিহাস খুললে পাওয়া যায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খুবাইবকে পাঠালেন মুলকে শাম ملک شام اللہ رسول صلی اللہ علیہ وسلم حضرت خبائب کے قرآن دعوت دیتے قرآن پرچار کرتے پڑھا لین کتھا ہے ملک شام ملک شام پڑھانے پورے مکر کافر را کفار قرائش حضرت خبائب رضی اللہ تعالیٰ عنہ کے گرفتار کر لیں کہ قرآن بیرودی مانوش نائی دنیا ہے ایڈ آگت تھی گئی چوئی لیار سے کیا مت پرزن تو سوئی لئی تھک کین تو جہی قرآن کے بدا دیبار جن میں زگے زگے زرخم فیراؤن تو ایری ہوئی سے اللہ تبارک تعالیٰ فیراؤن کے شش قرار جن میں زگے زگے موسیٰ نو بیرو پڑھائی سے اللہ تبارک تعالیٰ قدر ٹھیک نہ نہیں اسلام بیرودی قرآن بیرودی جے کاس کرے جے شب مانوش قرآن بیرودی قرآن پیسونے دین پیسونے تھا کہ اللہ تبارک تعالیٰ ادھر کے جہان نامی دیبے قیامت دین امار بندھگن اللہ رب العالمین قرآن کریمی بیترے پر لین وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِدِينَ قرآن کریمیر بیترے اللہ رب العزت بولین جے شکل بیکتی قرآن ایر پیسونے دین ایر پیسونے ذرا دین ایر کاس کرے ودر کے بعد آدھا ہے قرآن کے بند کرتے جا اوی شکل بیکتی در کے اللہ رب العزت قیامت دین جہنم میر بیترے دیوے تے زوگے زوگے زرخم قرآن بند کرنے والا واش سے ایرخم قرآن پوسر کرنے والا زوگے زوگے آر سے کہ قرآن پوسر کرنے والا زوگے زوگے کم سے نہ بار سے شکل بولی الحمدللہ امار بندھگن حضرت خبائب رضی اللہ تعالیٰ عنہ کے گرفتار کرا ہلو کفار مکہ حضرت خبائب کے ریمانڈے رکھا ہلو ریمانڈری بھی ترے ایتو شستی پدن کرا ہوئی لو حضرت خبائب کے پنر دین پر زنتو کھانار بیبستن آئی جیلری بھی ترے کی کھاوے کی پان کروے کی چھون آئی اوی جیلری بھی ترے حضرت خبائب ایکا ایکا ای دن کرتا سے ار نمازر شمائے ہوئے گے لے مسلح بھی سیا نماز پرے حضرت خبائب بلے امی اللہ رکو سن کر بولتا سی امار زکن نماز شیش ہوئے جائے نماز شیش ہوئے جاوار پورے امی امار شن مکھے دوی زن بیکتے کے دیکھتے پاری امی امار شن مکھے اللہ رب العزت مونے ہوئی جنت تھی کے ای مطروی آنگور ایر خوشا امار شامنے دھور سے امی شے آنگور تھی کے امی شے آنگور ایر جو بھائی تھی کے ایکٹا آنگور کھایا امار پیٹے کے بھوری امار بندھگن پنر دین جاور پرے حضرت خبائب کے ریمانڈر بیترے نوا ہوئے چلو پنر دین ریمانڈر اکھر پرے حضرت خبائب رضی اللہ تعالیٰ انہور کاسے جوا ہلو حضرت خبائب ایر کاسے جیے جخن گلین جاور پرے دیکھیں خبائب ایر چہر آگے تھی کارو بھالو ہوئی چلو تکھن خبائب کے پروسن کرا ہلو ہے خبائب تمہار بگلے نہ کنو خبر ویبستہ سے نہ کنو پانیری ببوستہ سے تمہیں کی بابے جیبی تو آساؤں تو خونو حضرت خبائب بولین زہنی آمار پیٹے کھیدار انباب ہوا ہے تو خونی دیکھی آمار شن مکے اللہ زنت تھی کیا فال فروٹ اے شب شب کسوی آمار شن مکے حاضر ہوئے جا محترم بزرگ دوستو تو خون کفار مکہ مشورہ کلو خبائب رے ای بابے شیش کردہ بنا خبائب رے کی کرا ہو لاسٹ وارننگ دوا ہو جہے خبائب تمہیں جو دیکھ قرآن دعوات بندو کرو بندو نہ کرو تاہلے تمہیں کس دنیا ہی تھی کہ بیدائی کرے دوا ہوئے بھائر آمارو بندورا اللہ رنبیر صحابہ حضرت خبائب بلن
আমি যদি কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আমাকে দুনিয়া থেকে বিদায় হইতে হয় তাহলে আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কবেন না একবার যদি আমার জানকে দিতেই হয় আমি আলহামদুলিল্লাহ লাব্বাইক আমি প্রস্তুত محترم بزرگ دوستو حضرت خبائب کے شلیر بیتر چرانا ہلو شلیر بیتر چرانا حضرت خبائب دان ہاتھ را کٹلو بام ہاتھ را کٹلو کٹار پر ایک جن لوگ بولتا سے اے خبائب اس کیا تمہارا جگہ جدی عبداللہ ربیٹا محمد تھک تو تحلے کتھوئینا بالو ہوئی تو امار بندھگن হযরতে খুবাইবের মুখের ভিতরে একটু থুতু জমা হয়েছিল যে ব্যক্তি বলছে ও খুবাইব তোমার জায়গায় যদি তুমি না হয় মুহাম্মদ হইতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইতো তাহলে কতই না ভালো হতো আজ ইসলাম সারা জীবনের জন্য বিদায় হয়ে গেত আমার ভাইরা হযরতে খুবাইবের মুখের ভিতরে থুতু জমা হয়েছিল এই থুতু জমা করে সেই ব্যক্তির মুখের ভিতরে নিক্ষেপ করলো আর বলল ও আল্লাহর দুশমন ও কোরআনের দুশমন তুমি চাইলে আমাকে শেষ করে ফেলো কিন্তু কোরআনের বিপক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে কোনো কথা বলতে পারবে না তোমরা চাইলে আমি খুবাইবকে দুনিয়ায় থেকে বিদায় করে দিতে পারো এই কথা বলার পরেই একজন কাফের এই রকম বড় তীর নিয়ে খুবাইবের কলিজার ভিতরে আঘাত করলো এক দিক থেকে কলিজা ছিদ্র হয়ে পিছন দিক থেকে বের হয়ে গেল খুবাইব শহীদ হয়ে গেলেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেন এই খুতবার আগ মুহূর্তে আল্লাহর রাসূল বললেন সালামুন আলাইকা ইয়া খুবাইব এই খুতবাটা তিনবার পাঠ করলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হঠাৎ করে খুতবার ভিতরে খুবাইবের নাম নিলেন কারণ কি খুবাইবকে অনেক দিন ধরে দেখতে পারি না খুবাইব কোথায় গেছে ভাইরা আমার বন্ধুরা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা রে আজকে খুবাইবকে কুফফারে মক্কা মক্কার কাফেররা দুনিয়াই থেকে বিদায় করে দিয়েছে যে কোরআনের জন্য সাহাবা একরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই কোরআনকে আমরা বছরের ভিতরে বছরকে বছর পার হয়ে যা আমরা একটিবার ছুঁয়ো না আমরা কোরআনকে বুঝতে চেষ্টা করি না যে কোরআনের ভিতরে আছে কি মহতরম বুজুর্গ দোস্ত দিন প্রচার করতে গিয়ে সাহাবারাও নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন নবীরা পর্যন্ত অনেক কষ্ট অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন কিয়ামতের দিন যেদিন কায়েম হব কবরের জিন্দেগি যেদিন শুরু হব আমি আপনি কবরের ভিতরে গিয়ে কি উত্তর দিব আল্লাহর ফেরেশতারা যখন জিজ্ঞাসা করব যে মান হাজার রাজুল এই ব্যক্তি কে চেনো এই ব্যক্তি কে আল্লাহর নবীকে সামনে আনবে কবরের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ভিতরে আপনার সম্মুখে আনা হবে আর প্রশ্ন করবে মান হাজার রাজুল ফেরেশতারা প্রশ্ন করবে ছোট্ট একটা প্রশ্ন যদি আমি আপনি ঈমান বলা হই আমার ভিতরে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি প্রেম মহব্বত ভালোবাসা থাকে তাহলেই বলতে পারবো হ্যাঁ এই ব্যক্তির জন্য আমি অনেক কিছু বিলীন করছি এই ব্যক্তির জন্য রাতের আরামের ঘুম কি আমি শেষ করছি কারণ আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে নবী আপনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে বলে দেন যদি আপনার উম্মতের আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাইতে চাই তাহলে প্রথমে আপনার অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ বলেন একবার যদি আমি যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি কোনো আমার বান্দা অনুসরণ করে আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে তাহলেই সেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুঁজে পাবে যদি আমার আপনার ভিতরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নাই মহব্বত নাই
আল্লাহর নবীর সিরত আল্লাহর নবীর জীবনী আমার আপনার ভিতরে নাই তাহলে কিয়ামতের দিন আপনার কবরের জীবনীতে আমি আপনি বলবো লা আদরি ইয়া আল্লাহ আমি জানি না এই ব্যক্তিকে কোন এত টিকা পোড়া কপাল ওয়ালা আর দুনিয়ায় কি আছে একটু জিকির করেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আরেকটু জোরে বলেন লা ইলাহা سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله الله نامر ذكر قرب جرا اللر কাছে প্রিয় তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয়তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বন্ধুরা কবরে যাওয়ার ভিতরে কবরে যাওয়ার পরে আমার আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তিনটা প্রশ্ন করা হবে চিল্লায় বলেন কয়টা যদি আমি আপনি সেই তিনটা প্রশ্নর সঠিকভাবে উত্তর দিতে পারি তাহলে মনে করেন আমার আপনার জীবনই সাকসেস এই 60 বছর 70 বছর জীবনীতে যে আমরা দুনিয়ার ভিতরে থাকলাম এই 60 বছর 70 বছর জীবনই আমার আপনার জন্য সাকসেস আর কোন টেনশন নাই কারণ আলমে বরজখ নামক জিন্দেগি যদি আমার আপনার ঠিক হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই আর আমার আপনার জিন্দেগি যদি কবরের জিন্দেগি যদি খারাপ হয় তাহলে কিন্তু জিরো যত বড় দুনিয়াতে হিরো থাকেন কবরে যাওয়ার পরে কিন্তু জিরো আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 60 বছর 70 বছর জিন্দেগি দিলেন আল্লাহর নবী হাদিসে বলেন লা তাযুলু কদমাই মিনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন আমাকে আপনাকে সকল মানুষকে প্রশ্ন করা হবে ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত 60 বছর 70 বছর 80 বছর 100 বছর জীবনী দিয়েছিলাম তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো তোমাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত জওয়ানি দিয়েছিলাম যৌবনকাল দিয়েছিলাম সেই যৌবনকাল কোথায় ব্যয় করেছো যদি আমি আপনি উত্তর দিতে পারি সঠিকভাবে উত্তর দিতে পারি তাহলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সহজ করে হিসাব নিয়ে সোজা জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন আমার বন্ধুগণ যদি আমি আপনার হিসাব উল্টা পুল্টা হয়ে যায় যদি আমি আপনি হিসাব না দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু ثم الجحيم صلوا
ও জাহান্নামের ফেরেশতারা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে সেকল পরায় দাও আর তোমরা এক কাজ করো এই নাফরমান ব্যক্তিকে এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত অর্ডার দিলাম ওকে উল্টো মুখী করে জাহান্নামের মুখে নিক্ষেপ করে দাও এর পরিচয় হব কিয়ামতের দিন কবরে যাওয়ার পরে যখন আমি আপনি দুনিয়া থেকে ফুরায়ে যামুগা কবরে যখন যামু আমি আপনি তখন আমার আপনার পরিচয় আসল পরিচয় আসবে আমার বন্ধুগণ আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে মান রব্বুকা ও আল্লাহর গোলাম তুমি যে দুনিয়ার ভিতরে থাকছাও দুনিয়াই তুমি যে দিন নিয়ে চলাফেরা করেছো তোমার রব কি ছিল তোমার তোমার সৃষ্টিকর্তা কে ছিল যদি আমি আপনি বলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ঈমানকে যদি আমি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারি দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ও আল্লাহর গোলাম তুমি যে দুনিয়ার ভিতরে থাকছাও কোন ধর্ম নিয়ে অবলম্বন করেছো কোন ধর্ম অবলম্বন করেছো ভাইরা আমার বন্ধুরা যদি আমার আপনার ভিতরে ইসলামের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা থাকে তাহলেই বলতে পারবো কিয়ামতের দিন কবরের ভিতরে তাহলেই বলতে পারবো যে আমার ধর্ম ছিল ইসলাম সর্বশেষ প্রশ্ন করবে ও আল্লাহর গোলাম তোমার নবীর নাম কি ছিল তুমি যে নবীর অনুসরণ করেছিলা সেই নবীর নাম কি ছিল যদি আমার আপনার ভিতরে ঈমান থাকে নবীর প্রতি মহব্বত থাকে নবীর প্রতি ভালোবাসা থাকে তাহলেই বলতে পারবো হ্যাঁ আমার নবী হয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি মহব্বত না থাকে যদি ইসলামের প্রতি আল্লাহর প্রতি জাহান্নামের প্রতি ঈমান না থাকে কবরের প্রতি ঈমান না থাকে তাহলেই আমাদের মুখ থেকে অটোমেটিকলি বেরিয়ে আসবে লা আদরি আমি কিচ্ছু জানি না আমার ধর্ম কি আমি জানি না আমার রব কে আমি জানি না আমার নবী কে তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা ওই ব্যক্তির জন্য জাহান্নামের মুখ খুলে দাও আর জান্নাতের মুখ খুলে দাও আর বলে দাও ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার ভিতরে থেকে অনেক নাফরমানি করেছিলা অনেক কুকর্ম করেছিলা অনেক আকাম কুকাম করেছিলা তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে জাহান্নামের দরজাকে কিয়ামত পর্যন্ত খুলে দিল আর জান্নাতের দরজাকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো আমার বন্ধুগণ এই হয়েছে ঈমান এই হয়েছে আমল যদি আমি আপনি নেক আমল করে ভালো কাজ করে আমালে সলিহা করে দুনিয়ায় থেকে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে কবরের ভিতর থেকেই জান্নাতের সুগ্রাণ জান্নাতের দরজা আমার আপনার কবরে খুলে দিবে ভাইরা আমার বন্ধুরা এই ইসলামের জন্য এই কোরআনের জন্য এই ঈমানটাকে তাজা করবার জন্য এই ঈমানি আমাল এই সকল কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে প্রচার করছেন মক্কায় থেকে বাইরে যায় যাও প্রচার করছেন করেন নাই গো এই কালিমার দাওয়াত দিতে গিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম অনেক ইমতিহানের সম্মুখীন হয়েছে আমরা কয়দিন পড়ছি গো পরীক্ষার সম্মুখীন আমরা কয়দিন পড়ছি সহজেই পাইছি আমরা যে বস্তু সহজেই পাওয়া যায় সেই বস্তুর কোন আদর থাকে না কথা ঠিক না নাই আর যে বস্তুর পিছনে মেহনত থাকে মুজাহাদা থাকে সেই বস্তুরে অনেক যত্ন করে আলমারি ভিতরে রেখে দেওয়া হয় কথা ঠিক না এই সহজেই পাইছি দেখেই তো কোনো মহব্বত নাই শত শত নামাজ শত শত রোজা আমার আপনার জিন্দগি থেকে কিভাবে পার হয়ে যায় আমরা টেরও পাই না দিশাই পাই না আমরা মহতরম বুজুর্গ দোস্ত আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমের ভিতরে বললেন জাহান্নামের ভিতরে অসংখ্য মানুষরা স্পেশাল জাহান্নামে যাবে কি কি জাহান্নামে যাবে গো স্পেশাল জাহান্নাম এখন স্পেশাল জাহান্নাম আর কি বা গো ওই জাহান্নামে কি শাস্তি হবো না শাস্তি হবো গো এলা কথা সত্য কোন আমার হাতে সব বস্তুর স্পেশাল আছে না গো এই যে মাইক সেট লাগাইছে এই যে মোবাইল আছে সব বস্তুরই একটা কি আছে ব্র্যান্ড আছে ব্র্যান্ড মানে স্পেশাল আছে
তদ্রূপ জাহান্নামের ভিতরেও কিন্তু স্পেশাল জাহান্নাম আছে কোন হেডা আবার কোনডা স্পেশাল জাহান্নামে কিন্তু জাগরে দিব আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ প্রশ্ন করব কি কাজ করলে ওই স্পেশাল জাহান্নামে যাওয়া যাব আর কি কাজ না করলে আল্লাহ তাবারক তাআলা কিগুলি কোন সকল কাজ করলে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দিব আর কি কাজ করলে আল্লাহ তাবারক তাআলা স্পেশাল জাহান্নামের ভিতরে দিব محترم بزرگ دوستو اللہ رب العزت قرآن کریم میں ایک سورہ بھیتر بولتا سین فی جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائزين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله رب العالمين بولن قیامتের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ও জাহান্নামীরা তোমরা এই সাকার নামক জাহান্নামের ভিতরে কেন আসছো কি জাহান্নাম গো সাকার আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল মানুষকে জান্নাতে দিবে আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার পরে সেই জান্নাতি মানুষগুলি জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করবে ও জাহান্নামী ভাইরা তুমি আর আমি একই এলাকায় বসবাস করতাম তুমি আর আমি একই মহল্লার ভিতরে থাকতাম তুমি আর আমি একই সমাজে বসবাস করতাম তোমার বাড়ি আমার বাড়ি বেশি দূরত্ব ছিল না আমি আজকে জান্নাতের ভিতরে আসলাম আর তুমি এই সাকার নামক স্পেশাল জাহান্নামের ভিতরে কেন আসলা আমার ভাইরা বন্ধুরা তখন সেই জাহান্নামীরা উত্তর দিবে সেই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তুলে ধরলেন সেই সকল ব্যক্তিরা বলবে পলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন জাহান্নামের ভিতরে এই স্পেশাল জাহান্নামের ভিতরে আজকে আমরা এই জন্যই আসছি দুনিয়ার জিন্দেগিতে কোনো দিন এক ওয়াক্ত নামাজ আদায় করি নাই দুনিয়ার জিন্দেগিতে মসজিদ কারে কয় মাদ্রাসা কারে কয় মক্তব কারে কয় কোনো দিন এই সব জায়গায় যাই নাই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামের ভিতরে দিয়েছে দুই নম্বর হইলো ওলাম না কোনো ওলাম না কোনো তুইমুল মিসকিন ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন দুই নম্বর ব্যক্তি বলবে আজকে আমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পেশাল জাহান্নামের ভিতরে দিলেন এই জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা সয় সম্পত্তি দিয়েছিল যাদের উপর হক ছিল যাদের হক ছিল আমাদের উপরে সমাজের ভিতরে অনেক মানুষ এরকম মাসে এক ওয়াক্ত ভালো করে গরুর মাংস রান্না করে খাইতে পারে না সমাজের ভিতরে অনেক এরকম মানুষ রয়েছে সারা বছর পার হয়ে যায় সারা বছর মাসকে মাস পার হয়ে যায় কোনোদিন ভালোভাবে ভালো রান্না করে খাইতে পারে না আমার ভাইয়েরা বন্ধুরা ওই সকল ব্যক্তিকে যে সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছিল সেই সকল ব্যক্তিরা ওই অসহায় মানুষদেরকে কোনো দিন দাওয়াত করে খাওয়ায় নাই আমার বন্ধুগণ সেই দিন জাহান্নামের ভিতরে সেই সকল ব্যক্তিরা স্বীকার করবে আমরা কোনো দিন মানুষদেরকে এক লোকমাও খানা খাওয়াই নাই সমাজের ভিতরে এরকম মানুষ আছে যাদের কাছে কোটি কোটি টাকা আছে নাই গো লাখ লাখ টাকা আছে একটা গাড়ি প্রয়োজন হে পাঁচটা গাড়ি কিনছে তাদেরকে আল্লাহ প্রশ্ন করব
আরেকটি হাদিস আছে আল্লাহর নবী বললেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া মা যা আনফাকা এই আয়াতের যেরকম আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামে দিবে জাহান্নামী মানুষদেরকে ওরা বলবে কি আমাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছিল কিন্তু কোনদিন গরীব মানুষের পিছনে খরচ করি নাই তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর নবীকে জানায় দেন হে নবী আপনি বইলা দেন যদি কোন ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত টাকা সয় সম্পত্তি অনেক দেই যদি হে সঠিক রাস্তায় খরচ করে তাহলে তার হিসাব সহজ করে নিয়ে আমি আল্লাহ জান্নাতের ভিত্তি দিমু আর যদি সে অসৎ রাস্তায় খরচ করে তাহলে কিয়ামতের মাঠে অসংখ্য মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে তাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বেইজ্জতি করে জাহান্নামের ভিত্তি দিমু عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وماذا أنفق محترم بزرگ دوستو اي جهنمه যাওয়ার প্রথম কারণটা কি ছিল আমরা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই কেন এখন যারা যুবক আমরা আছি যারা আমরা যুবক ভাইরা আছি যারা বৃদ্ধ আছাও যারা আমরা বয়সিয়াল মানুষ যারা আছি এরা তো মসজিদে যাই কি গো যায় না এরা মসজিদে এরা তো মসজিদে যাই এরা বুড়ো হয়ে গেছে কারণ এরা রাতে ঘুম ধরে না ঠান্ডা বেশি লাগে এইজন্য মসজিদে যায় আর যারা আমরা যুবক আছি জোয়ানি আমরা তাদের ভিতরে আছি এরা সাপ্তাহে পার হয়ে যায় নামাজের টাইম হয়ে যায় কিরান খেলাবাদ দেয় না আজান হয়ে যায় কিরান খেলাবাদ দেয় না কি গো হাসানা কথা এগুলি আমাকে আপনাকে কবরে যাওয়ার পরেই প্রশ্ন করব হাশরের ময়দানের প্রথম প্রশ্ন হব নামাজ জাহান্নামীরা প্রশ্ন করব জান্নাতীরা প্রশ্ন করব তুমি কিসের জন্য জাহান্নামে আসছো তখন বলবো আমরা নামাজ পড়ি নাই মহতরম বুজুর্গ দোস্ত এই বিকট দিনে এই বিশাল ভয়ানক দিনে আমার আপনার পাশে দাঁড়ায় না দুনিয়ার কোনো মানুষই নাই আছে গো কোনো মানুষই নাই কেউ ধরা দিব না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন এই বিকট দিনে এই মুসিবতের দিনে আমার আপনার পাশে কেউ দাঁড়াবে না আমার আপনার পাশে কেউ আসবে না আমার আপনাকে কোনো মানুষ সহায়ক সহযোগিতা করবে না দুনিয়ার ভিতরে বিপদে পড়েন দুনিয়ার জিন্দেগিতে যখন মানুষ বিপদে পড়ে বিপদে পড়ার পরে একে অপরকে সহায় সহযোগিতা করে যেভাবেই হোক সহায় সহযোগিতা করে কিন্তু আমার আপনার সম্মুখে এমন একটি দিন আসতেছে যে দিনের ভিতরে কোনো মানুষ কারো সহায় সহযোগিতা করবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুই ইগনি এমন দিন আসতেছে আমার আপনার সম্মুখে কিয়ামতের দিন হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে হাশরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে ভাইয়েরা আমার বন্ধুরা সেই দিন এত ভয়ানক হবে জাহান্নামের জাহান্নাম এমন ভাবে গর্জন করবে মনে করবে হাশরের সমস্ত মানুষকে খেয়ে ফেলবে এরকম মনে হবে এরকম গর্জন তর্জন গর্জন করবে জাহান্নাম আল্লাহর কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না এই মুসিবতের সময় আমাকে আপনাকে কেউ সহযোগিতা করবে না সমস্ত মানুষ সমস্ত পয়গম্বররা আল্লাহর রসুলকে বাদ দিয়ে সমস্ত আদম থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে ভিক্ষা চাবে হে আল্লাহ তোমার এই জাহান্নামকে ফিরাও আর জলদি করে হাশরের মিজান কায়েম করে দাও আল্লাহ আমাকে বাঁচাও আমার কোন উম্মতকে চিনি না আমি আমার কোন মাওকে চিনি না আমার কোন বাপ চিনি না আমার বিবি ছিল না আমার কোন ছেলে সন্তান ছিল না কিচ্ছু চিনি না আমি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন সময় হাশরের সকল মানুষ পাগল করবে পাগলের মতো হবে হাউমাউ করে চিৎকার পারবে এমন সময় সকল মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ও বাবা আদম
আপনার উরুষ থেকে সকল মানুষ দুনিয়ার ভিতরে সৃষ্টি হয়েছে আপনি আল্লাহকে বলেন ওগো আল্লাহ তোমার এই জাহান্নামকে থামিয়ে দাও তোমার এই হাশরের ময়দানকে একটু ঠান্ডা করো আর না হয় আমরা সকলেই মরে যাব কে গো কিয়ামতের দিন আবার আমরা সৃষ্টি উমুকে আল্লাহ কি আবার সৃষ্টি করা হবো আমরা আমি করে বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করব এটা কি ঈমান আছে সবেরই বেহাই কিন্তু কোন নাই কে বেহাই কইছেন আমার বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে যখন এই সকল তবলিগ করলেন এই সকল দাওয়াত মক্কাবাসীদেরকে দিলেন মরার পরে আবার আরেকটি জিন্দেগি আছে মরার পরে জান্নাত জাহান্নাম আছে এই সকল যখন হাদিস পেশ করলেন তখন মক্কাবাসীরা বলল ও মুহাম্মদ তুমি কেমন আজীব ধরনের কথা বলতাছো মানুষ মরে যাওয়ার পরে মানুষের হাড্ডি মাংস সকল কিছুই মাটিয়ে খেয়ে ফেলে মাটির ভিতরে পচে গলে যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আবার দ্বিতীয়বার সৃষ্টি করবে এটা আমাদের বিশ্বাস হয় না এই কথাও কিন্তু প্রশ্ন করছিল এটা মক্কার কাফেররা মক্কার কাফেররা বলছিল যে হে মুহাম্মদ তুমি যে বলো যে কিয়ামতের দিন কবরের জিন্দেগিতে আবার দ্বিতীয়বার সৃষ্টি করবে এটা কেমন করে সম্ভব মানুষ তো মরে যাওয়ার পরে মানুষের শরীরের মাংস হাড্ডি মাংস সব মাড়িয়ে খায় ফলায় কেউ কবরস্থান খুঁজতে হাড্ডি পাওয়া যায় না তে আবার দ্বিতীয়বার কেমন করে সৃষ্টি করব আল্লাহ এই কথা মক্কার মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারলেন না চুপ করে রইলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন আর বললেন ও জিব্রাইল যাও আমার নবীর কানে কানে গিয়ে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আল্লাহ বললেন ও মক্কার কাফেররা তোমাদের মাথাকে একটু একটু উপরের দিকে উঠে দেখো এই বিশাল বড় আসমানটাকে আমি আল্লাহ কেমন করে বানালাম বিশাল বড় আসমানটাকে কেমন করে সৃষ্টি করলাম আমি আল্লাহ এত সুন্দর করে জমিনটাকে কেমন করে বিছিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কেমন করে ধরে রাখলেন বিশাল বড় আসমানটাকে কেমন করে বানালেন একটা গাছ আম গাছের ভিতরে আম না হয়ে যদি কাঠল হইতো আম গাছের ভিতরে আম না হয়ে যদি আল্লাহ কুমুর বা নাই যদি সৃষ্টি করতো তাহলে কেমন হইতো আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় যে বস্তুর প্রয়োজন সেই বস্তুকে সেই জায়গায় বানাইলেন বিশাল বড় পৃথিবী কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তখন মক্কাবাসীরা কইলো হাসাই তো এটা তো এমনি এমনি হয় নাই আল্লাহই যদি সৃষ্টি করছে তাহলে আবার কি আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবো আমার বন্ধুগণ ওই মজলিসের ভিতরে যত কাফের ছিল বলল এক বাক্যে বলে উঠল ও মুহাম্মদ আর দেরি করায়ো না হাতটা বাড়িয়ে দাও আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হয়েছে কোরআনে কারিমের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম ভাবে বললেন তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার মনে যে প্রশ্নের উত্তর যে প্রশ্ন জাগে এই সব প্রশ্ন আগেই হয়ে গেছে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছু বিশ্লেষণ ভাবে বয়ান করলেন আমার কথা ছিল কিয়ামতের দিন সকল মানুষ বেহুশ হয়ে যাবে হুশ হারা হয়ে যাবে একে অপরকে চিনবে না আপনার ছেলে আপনাকে বলবে ও আব্বা আমি একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে দিবে তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও তখন সে আব্বা বলবে ও আমার ছেলে না কি তুমি তোমাকে আমি চিনি না তোমার কোনো পরিচয় নাই আমার আমি আমার টেনশনে মরতাছি আর তুমি বলো আমাকে নেকি দাও এইরকম অসহায়ের মতো সকলে হাউমাউ করে কাঁদবেন
সমস্ত নবীর কাছে সমস্ত পয়গম্বরদের কাছে গিয়ে বলবেন ও পয়গম্বর একটা একটা করে সকল পয়গম্বরদের কাছে যাবে কিন্তু কোন পয়গম্বররা কাউকে সাহায্য করবে না একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার যুবক ভাইরা আমার কথা ছিল কিয়ামতের দিন সকল যুবকরা সকল বৃদ্ধ মানুষরা সকল মহিলারাও সবাই পেরেশান হয়রান পেরেশান থাকবে সকল মানুষ সবাই নিজের নিজের ফিকিরে ঘুরবে আর নবীদের রসূলদের কাছে গিয়ে বলবে ওগো রসূল ওগো মূসা ওগো ঈসা ওগো ইব্রাহিম আমাকে আপনাকে সাহায্য করো আমি কিয়ামতের ভয়ে জাহান্নামের ভয়ে অস্থির তখন সকল নবী ঘুরিয়ে দিবেন আর বলবে আজকে আমার জান নিয়ে টানাটানি আর তোমাকে আমি কেমন করে বাঁচাবো এমন সময় হাশরের ময়দান থেকে একটি মধুর আওয়াজ চলে আসবে আর সেই মধুর আওয়াজটা হবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহু আকবার বলেন সবাই আমার বন্ধুগণ সকল মানুষ নিজের নিজেই জায়গায় দাঁড়িয়ে যাবেন আর বলবেন এই আওয়াজটা কোথায় থেকে যেন আসতাছে মনে হয় এর আওয়াজটা পরিচিত পরিচিত মনে হয় আগেও শুনেছি এরকম মনে হবে আমার বন্ধুগণ সকল মানুষ চুপ হয়ে যাওয়ার পরে যখন এই আওয়াজটা আসবে সবাই সেই আওয়াজের দিকে অগ্রসর হবে ভাইরা আমার বন্ধুরা যখন গিয়ে দেখবেন আর কেউ নয় এইটি হয়েছেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতাছেন আর বলতাছেন ওগো আল্লাহ তোমার এই জাহান্নামকে ফিরাও আর না হয় আমি নবী মাথা সিজদায় থেকে মাথা উঠাবো না আর তোমার এই জাহান্নামকে ফিরিয়ে রাখো ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রশ্ন করবে ওগো নবী আপনি কেন কান্দেন আপনি কেন সিজদায় পড়ে কাঁদতাছেন আপনি খুশি জাহির করেন আপনি দুনিয়ার জিন্দেগিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক কষ্ট করেছেন নিজের দাঁতকে শহীদ করে দিয়েছিলেন নিজের শরীর থেকে তাইফের ময়দানে রক্ত দিয়েছিলেন নিজের শরীর মাথায় থেকে উহুদের ময়দানে রক্ত দিয়েছিলেন আজকে আপনি খুশি পালন করেন ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী বলবেন ওগো আল্লাহ আমি দেখতে পারতাছি তোমার জাহান্নামের ভিতরে তোমার জাহান্নামে মনে হয় আমার সকল হাশরের ময়দানের উম্মতকে খেয়ে ফেলবে আমি নবী কসম খাইলাম যদি তোমার জাহান্নামের ভিতরে আমার একটি উম্মত চলে যায় তাহলে আমি নবী তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না ঢুকবো না আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা আল্লাহর নবীকে প্রশ্ন করবে ও নবী আপনি মাথা ওঠান আপনার ইচ্ছা মতো আপনি আপনার উম্মতকে জান্নাতের ভিতরে নিয়ে যান ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আম্মা আয়েশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতকে কেমন করে কিয়ামতের মাঠে চিনবেন যে এইটা আপনার উম্মত এই উম্মতকে আপনি কেমন করে বেছে বেছে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী বললেন বুখারী শরীফের হাদিসে আসছে আম্মা আয়েশাকে বললেন ওগো আয়েশা অসংখ্য ঘোড়ার পালের ভিতরে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া হারিয়ে যায় আর তার তার মালিক তাকে তালাশ করতে যায় তাহলে নিশ্চয় তার মালিক সেই সাদা কপালওয়ালা ঘোড়াটাকে খুঁজে পাবে এমনি ভাবে কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে আমার আপনার আমার আমার উম্মতের কপালের ভিতরে হাতের ভিতরে নাকের ভিতরে পায়ের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে নূরে জলমল জলমল করবে আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাব আমার বন্ধুগণ
আম্মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন কি তার পরিচয় হবে আল্লাহর রাসূল বললেন তার হাতটা নূরে জ্বলজ্বল জ্বলজ্বল করবে তার কপালটা নূরে চমকাবে বলে কেন সে কি এমন ইবাদত করবে সে কি এমন আমল করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যার ভিতরে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত আছে যার ভিতরে জান্নাত জাহান্নামের ভয় আছে যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে যার ভিতরে কবরের জিন্দেগির কথা বিশ্বাস রয়েছে সেই সকল যার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম আছে যার ভিতরে রোজা আছে যার ভিতরে হজ আছে যার ভিতরে পর্দা আছে যার ভিতরে বেহায়ামি নাই সেই সকল ব্যক্তি সেই সকল বান্দা এবং বান্দি কিয়ামতের দিন নূরে ঝলমল করবে আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে নিয়ে যাব আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ও নবী আপনি মাথা উঠান আপনি খুশি পালন করেন আর আপনার ইচ্ছা মতো জান্নাতের ভিতরে নিয়ে যান ভাইরা আমার বন্ধুরা আল্লাহর রাসূল প্রশ্ন করবে ও আল্লাহ তোমার এই জাহান্নাম অনেক তরজন গর্তন করতেছে এই জাহান্নামকে ফিরিয়ে দাও আর না হয় আমি নবী মাথা উঠাবো না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী আপনি দেখেন আমার আরশ মহল আমার কুরসির ডান পাশে এক গ্লাস পানি আছে সেই পানিটুকু আপনি জাহান্নামের মুখের ভিতরে নিক্ষেপ করেন ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থেকে মাথা উঠিয়ে সেই আল্লাহর আরশে মহলের ডান পাশ থেকে এক গ্লাস পানি যখন পাবে এই পানিটুকু নিয়ে জাহান্নামের মুখের ভিতরে নিক্ষেপ করবে জাহান্নামের মুখের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে কোটি কোটি ফেরেশতারা যে জাহান্নাম ধরে রাখতে পারতাছিল না সেই জাহান্নাম নিজের পজিশন মতো দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে ও গো আল্লাহ এ তোমার কোন কুদরতি পানি এ তোমার কোন করিশ্মার পানি কি জাদুর পানি যে জাহান্নামকে তোমার হাজারো কোটি ফেরেশতারা লোহার শেকল দিয়া ধৈরা রাখতে পারতাছে না আর সাধারণ এক গ্লাস পানি এক ছিটা পাওয়ার সাথে সাথে জাহান্নাম রুখে গেল ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন ও নবী এইটা কোনো কুদরতি পানি নয় এইটা কোনো করিশ্মার পানি নয় কোনো জাদুর পানি নয় এইটা হয়েছে আপনার গরিব উম্মত আপনার ইতিম উম্মত গুনাহগার উম্মত সারা জীবন গুনাহ করেছে সারা জীবন অন্যায় করেছে সারা জীবন ব্যভিচার জিনায় লিপ্ত হয়েছে সারা জীবন সুদ ঘুষের ভিতরে পড়ে রয়েছিল সর্বশেষ টাইমে যখন সে অনুতপ্ত হয়েছে সে যখন নিজের বুঝ নিজের গুনাহকে ধরতে পেরেছে রাতের অন্ধকারে গভীর রজনীতে সমস্ত মানুষ সমস্ত সৃষ্টিকুল যখন ঘুমিয়ে গিয়েছে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন সেই গুনাহগার ব্যক্তি সেই গুনাহগার বান্দা শেষ গুনাহগার গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে দুই পোটা চোখের পানি ফালাইছিল সেই পানি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি আমার বন্ধুগণ আল্লাহর রাসূল জাহান্নামের মুখের ভিতরে পানি নিক্ষেপ করার সাথে সাথে পানি জাহান্নাম নিজের পজিশন মতো দাঁড়িয়ে যাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানকে ঠান্ডা করে দিবেন আর হিসাব নিকাশ শুরু করে দিবেন যে নবীর আমরা ভালো করে নামই কোহারি না যে নবীর ভালো করে নামই কোহারি না আমরা কথা হাসান গো যে নবীর নাম ভালো করেই কোহারি না সেই নবী যে মানুষগুলি যে উম্মতগুলি সারা জীবন জিনায় লিপ্ত সুদে লিপ্ত ঘুষে লিপ্ত চুরি ডাকাতি বদমাশি আকাম কুকামে লিপ্ত ওই সকল উম্মতদের জন্য কিয়ামতের দিন ইয়া হাবলি উম্মতি কয়ে কান্দিবেন আমার আপনার জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছেন সাহাবা ইকরামের জীবনকে শেষ করে দিয়েছেন এখন আমাদের করণীয় কাজ হয়েছে আমরা খাঁটি দিলে তৌবা করি আমাদের গুনাহকে প্রাধান্য দেই যে আমরা আল্লাহ আমাদের যে গুনাহ আছে সারা পৃথিবী ঢাইকা যাব আমরা গুনাহ শেষ হব না আমি এত পরিমাণ গুনাহ করছি
আমার বন্ধুগণ একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল এই ঘটনাটা বলেই শেষ দিব আমার আমার বক্তব্য ভাইরা আমার বন্ধুরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ আমার উম্মতের ভিতরে সবথেকে নিকৃষ্ট মানুষকে আল্লাহ বললেন মূসা এ তুমি কেমন প্রশ্ন করলা তোমার উম্মতের ভিতরে সবথেকে নিকৃষ্ট মানুষকে সকাল ফজরের নামাজ পড়ে রাস্তায় দাঁড়িয়ে যাবা রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার পরে সেই রাস্তা দিয়া সর্বপ্রথম যে মানুষ অতিক্রম করব সেই হয়েছে তোমার উম্মতের ভিতরে সবথেকে নিকৃষ্ট উম্মত আমার ভাইরা বন্ধুরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় রাস্তার ভিতরে দাঁড়িয়ে গেলেন আর দেখে একটা বৃদ্ধ লোক একটা বুড়া মানুষ তার ছোট ছেলেকে নিয়ে একটা কান্দের ভিতরে কুড়াল নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করতেছে ভাইরা আমার বন্ধুরা যুবক ভাইরা ভালো করে শোনো বৃদ্ধ একটি লোক তার ছোট ছেলেকে নিয়ে কান্দে একটা কুড়াল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন এই সময় মূসা ভাবলেন আর কেউ নয় আল্লাহ যেভাবে বললেন সকাল বেলায় যাওয়ার পরে এই প্রথম মানুষটাই হইল সবথেকে নিকৃষ্ট পাপী বিকাল হয়ে যাওয়ার পরে আল্লাহকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ তুমি তো আমাকে সকাল বেলায় সবথেকে নিকৃষ্ট মানুষের দিদার করাইলা এখন আমার উম্মতের ভিতরে সবথেকে ভালো মানুষকে একটু দেখাও সুবহানাল্লাহ বলেন সকল নবীর একটা স্পেশাল ছিল সকল নবীর একটা মুজিজা ছিল আসলে না গো তেমনি হযরত মূসা আলাইহিস সালামের একটা মুজিজা কি ছিল আল্লাহর সাথে কথা বলছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহকে বললেন ওগো আল্লাহ আমার উম্মতের ভিতরে সবথেকে পাপিষ্ট মানুষ দেখাইলা সবথেকে খারাপ মানুষ দেখাইলা এখন সবথেকে ভালো মানুষকে দেখাও আল্লাহ বললেন মূসা বিকাল বেলা তুমি রাস্তার ভিতরে যাও রাস্তায় গিয়ে দেখো যে রাস্তা দিয়ে প্রথম অতিক্রম করে সেই ব্যক্তি হয়েছে তোমার উম্মতের ভিতরে ভালো মানুষ আমার বন্ধুগণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলার মতো বিকাল বেলায় যখন রাস্তায় গেলেন হযরত মূসা দেখলেন সকাল বেলা যে মানুষটা গিয়েছিল সেই মানুষটাই আল্লাহকে ডেকে বললেন ওগো আল্লাহ সকাল বেলায় তুমি যে মানুষটাকে সবথেকে নিকৃষ্ট বললা বিকাল বেলায় সেই মানুষটা কেমন করে সবথেকে ভালো হয়ে গেল আমি মূসার বুঝে আসে না একটু বুঝাই দাও আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বললেন ও মূসা শোনো তুমি যদি বুঝতে চাও তাহলে শোনো এই মানুষটা সকাল বেলায় তার ছোট্ট ছেলে নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ কাটতে গিয়েছিলেন খড়ি কাটতে গিয়েছিলেন খড়ি কাটতে কাটতে খড়ি কাটার মাঝখানে একটু যখন জিরেনি নিলেন একটু রেস্ট নিলেন ওই রেস্টের সময় তার ছোট্ট ছেলে বললেন ও আব্বা বিশাল বড় মরুভূমি তার মাঝখানে একটি পাহাড় পাহাড়ের ভিতরে জঙ্গল এই জঙ্গলের থেকে বড় আর কোনো বস্তু আছে কিনা ছোট্ট মানুষ তো প্রশ্ন করছে বাবারে বিশাল বড় পাহাড় দেখছে তো বাবাকে প্রশ্ন করছে আব্বা এই পাহাড় থেকে আরো কোনো বড় বস্তু আছে কি ভাইরা আমার বন্ধুরা সেই বৃদ্ধ লোকটা বললেন ও আমার আব্বা পাহাড় থেকে দেখো এই বিশাল বড় মরুভূমি এই পাহাড় থেকে অনেক অনেক গুণে বড় ভাইরা আমার বন্ধুরা সেই ছোট্ট ছেলে বললেন বাবা পাহাড় থেকে মরুভূমি বড় মরুভূমির থেকে আরো কোনো বড় বস্তু আছে কিনা তখন বাবা বলল হ্যাঁ অবশ্যই আছে পাহাড় থেকে মরুভূমি বড় মরুভূমির থেকে দেখো বিশাল বড় সাগর দেখা যায় ওই বিশাল বড় সাগর আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বড় করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ভাইরা আমার বন্ধুরা সেই ছোট্ট ছেলে প্রশ্ন করলো ওগো আব্বা সাগর থেকে সমুদ্র থেকে আর কোনো বড় বস্তু আছে কিনা তখন বলল হ্যাঁ অবশ্যই আছে আল্লাহ রাব্বুল আলামিন সাগর বানাইছে তার থেকে বড় করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইছে সুবহানাল্লাহ বলেন এইরকম করে ছোট্ট ছেলে তার বাবাকে প্রশ্ন করতে লাগলেন তার বাবা প্রশ্ন করতে করতে উত্তর দিতে দিতে আসমান পর্যন্ত পৌঁছে গেলেন ভাইরা আমার বন্ধুরা
ছোট্ট ছেলে প্রশ্ন করলেন আব্বা আকাশ থেকে আর কোনো বড় বস্তু আছে কিনা তখন সেই বাবা বললেন অবশ্যই আকাশ থেকে আল্লাহর আরশে মহল সিদরাতুল মুনতাহা বড় আমার বন্ধুগণ ছোট্ট ছেলে প্রশ্ন করলেন ওগো আব্বা পাহাড় থেকে মরুভূমি বড় মরুভূমি থেকে সাগর বড় সাগর থেকে পাহাড় বড় সাগর থেকে আকাশ বড় আকাশ থেকে আল্লাহর সিদরাতুল মুনতাহা বড় আল্লাহর সিদরাতুল মুনতাহাই থেকে আর কোনো বড় বস্তু আছে কিনা বলো তখন বাবা বলল ও আমার ছেলে দুনিয়ার ভিতরে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল কিছুর মর্যাদা সকল কিছুর মুজিজা আছে আসমান থেকে আল্লাহর আরশে মহল বড় সেই বৃদ্ধ বাবা দুইটা চোখের পানি ফেলে দিয়ে অনুতপ্ত হয়ে বললেন ও আমার ছেলে আকাশ থেকে আল্লাহর আরশে মহল বড় তার থেকে মনে হয় আমি আমার জিন্দেগির ভিতরে যত গুনাহ করছি আমার গুনাহ থেকে আর কোনো বড় বস্তু নাই নিজের গুনাহর দিকে অনুতপ্ত হয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমি যত গুনাহ করছি আমার গুনাহ যদি সাগরের ভিতরে দেওয়া হয় সাগরের পানি তিতা হয়ে যাবে আমার জিন্দেগিতে যত গুনাহ করছি যদি বাতাসের ভিতরে ফেলাই দেওয়া হয় বাতাস বদবুদার হয়ে যাব বাতাস খারাপ হয়ে যাব আমি যত গুনাহ করছি আমার গুনাহ যদি পাহাড়ের ভিতরে রাখা হয় পাহাড় কি হয়ে যাব কালা হয়ে যাব আমি আমার জিন্দেগিতে যত গুনাহ করছি আল্লাহর আরশে মহল থিকাও বোধহয় আমার গুনার ভার ওজন বড় বেশি হবে এই অনুতপ্ত সেই বৃদ্ধ লোকের ভিতরে আসার পরে আল্লাহ রব্বুল ইজ্জত তাকে যুগের নিকৃষ্ট মানুষ থেকে যুগের শ্রেষ্ঠ মানুষ মানুষে পরিণত করে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ মহতরম বুজুর্গ দোস্ত আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেন যে হে নবী আপনি গোটা পৃথিবীর যুবকদেরকে বলে দেন মা মিন শাইইন আহাব্বু ইলাল্লাহি মিনাশ শাবাবি তাইব আমি সকল মানুষদের থেকে যুবকদের তওবা যুবকদের অনুতপ্ত আমি আল্লাহ বেশি পছন্দ করি সুবহানাল্লাহ বলেন যারা আমরা যুবক আছি অনেক দিন ব্যয় করছি অনেক জীবন শেষ করে দিছি 20 বছর 22 বছর 30 বছর জীবন শেষ করে দিছি অসৎ রাস্তায় আসো সবাই ফিরা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেই দেখো তুমি একবার চিন্তা করো তুমি যেরকম যুবক আজকে আসাও তোমার থেকে যুবক কবরস্থানের ভিতরে শুয়ে আছে নাই গো অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যুবকরা মারা যান আফসোস লাগে তখন গতিকে যারা আমরা যুবক আছি তারা অসৎ কাজ থেকে ফিরে আসে আমরা সৎ কাজের আদেশ দেই অসৎ কাজ থেকে নিজে বাঁচি আমরা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি এখানে বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু